তো হ্যালো ফ্রেন্ডস, আজির এই ভিডিওত এই নিওপেপটিন সিরাপর বিষয়ে গোটেখিনি ডিটেলস কথা আলোচনা করিম, যে এই সিরাপটো কেতিয়া পেসেন্টক দিয়া হয়, লড়া ছোৱালী কেতিয়া এডভাইস করা হয় খাবর কারণে, বা ইয়ার ডোজ কিমানখিনিকে দিয়া হয়, বা ইয়ারপর কিনা সাইড এফেক্ট হব পারে নাকি, এনেক গোটেখিনি কথা আলোচনা করিম। তো আপনার ভিডিওটা লাস্টলৈকে চাই থাকিব, আর যদি চ্যানেলটো নতুনকে চাই আছে তেতিয়াহলে সাবস্ক্রাইব করব না পাহরিব, কারণ ফার্মাসিত থাকা প্রত্যেকটি মেডিসিনের উপরতে আমি এটা এটা ভিডিও বনাই এই চ্যানেলত আপলোড দিয়ে থাকো। তো যদি আপনার ফার্মাসি শিকিব বিচার, যদি মেডিসিনের কথা জানিব তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করব, আর কাখর বেল আইকনটো প্রেস করে থব। তো ফ্রেন্ডস, এই নিওপেপটিন সিরাপর যদি মেন মেন ইউজ কেটামানোর কথা কব যাও, তেতিয়াহলে ইয়ার মেন ইউজটো হয়েছে যেহেতু এনজাইম সিরাপ হয়, তো যেটো ইনডাইজেশনের প্রবলেম হয় লড়া ছোৱালীর, যেটো হজম নহয় পেটত, বথ হজমের যেটো প্রবলেম, এই বথ হজমত এই নিওপেপটিন সিরাপটো এডভাইস করা হয় লড়া ছোৱালীর কারণে, যার কারণে বেশিকে লড়া ছোৱালী পেটত গ্যাস ফর্ম হয়, গ্যাস্ট্রাইটিসর প্রবলেমত ভুগে, আপনার পেটটো ফুলি ফুলি থাকে, এনেকা প্রবলেম কিছুমান দেখা দিয়ে, আর লড়া ছোৱালীবিলাক ভোকও নালাগে, যেটো লস অফ হেপাটাইটিসত ভোগে, যেটো ভোক নালাগে, কমকে ভোক লাগে, খাব নিবিচারে, তো এনেকা প্রবলেমতো এই নিওপেপটিন সিরাপটোয় বহুত ভাল রিজাল্ট দেখায়। তো এই নিওপেপটিন সিরাপটোর যেটো কম্পোজিশন আছে, কম্পোজিশনের মেইন ইনগ্রেডিয়েন্ট দুটা হয়েছে আপনার আলফা এমাইলেস আর পাপাইন। তো এই আলফা এমাইলেসে আপনার কার্বোহাইড্রেটটো ভাঙে, ভাঙি কিনে বডিত এবজর্ব করিব কারণে সহায় করে, আর পাপাইনটোয় আপনার প্রোটিনটো ভাঙে, প্রোটিন ভাঙি কিনে প্রোটিনের এবজর্বশনত সহায় করে। তো এনেকে এই নিওপেপটিন সিরাপে যেটো লড়া ছোৱালী খানা খায়, সেটা খানা মেটাবলিজমত সহায় করে, খানাটো ভাঙাত সহায় করে, আর যার কারণে বডিত বেশিকে খানাটো এবজর্ব হয়, আর যার কারণে লড়া ছোৱালীক কিছুমান কয় যে এই নিওপেপটিন সিরাপটো খালে অল্প শকত হয়, কারণ কোয়ার কারণ হয়েছে যে যেটা আপনার খানাটো বডিত যেটা বেশিকে এবজর্ব হব, তেতিয়া লড়া ছোৱালীর এনে বডিটো অল্প দেহাটো অল্প বেশি ভাল হয়। আর এই সিরাপটোর যদি সাইড এফেক্টর কথা আলোচনা করব যাও, তেতিয়াহলে ইয়ারপরা তো এই নিওপেপটিন সিরাপরপরা একো ডাঙর সাইড এফেক্ট দেখা পোৱা না যায়, তথাপিতো কিছুমান লড়া ছোৱালীর ক্ষেত্রে সরু সুরা কিছুমান সাইড এফেক্ট দেখাব পারে, যেনেকা নোজিয়া ফিল করিব পারে, বমি বমি ভাব হব পারে, বা কিছুমান লড়া ছোৱালীর বমিটিং হবও পারে, আর কিছুমান লড়া ছোৱালী সাইড এফেক্ট হিসাবে হালকা একটা পেট বিষ অনুভব করিব পারে, মাইল্ড একটা অ্যাবডোমেন পেইন অনুভব করিব পারে। তো ইয়ার উপরে যদি আপনাদের আননোন কিবা সাইড এফেক্ট পায় এই সিরাপরপরা, তেতিয়াহলে আপনার লগালগ ডক্টর বা ওচর ফার্মাসিস্টর কনসাল্ট করিব, তারপিছতে আপনাদের এই সিরাপটো কন্টিনিউ করিব।